পৃথিবীতে অসংখ্য প্রেমের গল্প রয়েছে। তাদের মধ্যে কিছু গল্প অসম্ভব জনপ্রিয়তা নিয়ে টিকে আছে কয়েকশো বছর ধরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা এইসব সফল প্রেমিক জুটির স্রষ্টা? আর কি আছে তাদের প্রেমের গল্পে? চলুন আজ নজর দেওয়া যাক পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচ প্রেমিক জুটির উপর। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে টিপ দিয়ে রাখুন। দেবদাস পার্বতী। একসময় প্রেমে ব্যর্থ পুরুষদের প্রতিনিধি হয়ে উঠেছিল দেবদাস। মুখ ভর্তি দাড়ি দেখলেই সবাই তাকে ডাকত দেবদাস বলে। এখন অবশ্য পরিস্থিতি কিছুটা পাল্টেছে। তবে 2002 সালে শাহরুখ খানের দেবদাস বর্তমান প্রজন্মের কাছে কিছুটা ধারণা দিতে পেরেছে এই কালজয়ী প্রেমিক জুটির। বাংলা সাহিত্যের এই দুটি জনপ্রিয় চরিত্রে স্রষ্টা হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1900 সালে এই উপন্যাস লেখা হলেও এটি প্রকাশ পায় 1917 সালে। শরৎচন্দ্র এটি মাতাল অবস্থায় লিখেছিল বলে জানা যায়। আর তাছাড়া সে সময়ের সমাজ এমন প্রেমের গল্প মেনে নেবে কিনা তা নিয়ে বেশ সংশয়ে ছিলেন লেখক। আর তাই 17 বছর সাহস করেনি এই উপন্যাস প্রকাশের। তবে প্রকাশের পর দেবদাস এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ব্যর্থ প্রেমের আরেক প্রতিচ্ছবি হয়ে উঠেছিল দেবদাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি ছিল এর কাহিনীতে? দেবদাস আর পার্বতী একই গ্রামের ছেলে মেয়ে। ছোটবেলা থেকেই একজন আরেকজনকে পছন্দ করেন। দেবদাস বেশ বড় লোকের পরিবারের ছেলে আর পার্বতী কিছুটা গরিব। স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ক পরিবার মেনে নেয় না। আর তাই পার্বতীর বিয়ে হয়ে যায় ধনী এক বয়স্ক জমিদারের সাথে। দেবদাস সারা জীবন ভুলতে পারে না তার প্রথম প্রেমকে। আর পার্বতীর মনেও দেবদাস বেঁচে থাকে দীর্ঘকাল। শেষ পর্যন্ত পার্বতীর বাড়ির সামনে গিয়েই মৃত্যু হয় দেবদাসের। আর বাকিটা ইতিহাস। বাঙালির হৃদয়ে গত 100 বছর ধরে টিকে আছে এই প্রেমের এক অসফল জুটি। লাইলি মজনু। এই চরিত্র দুটি ইরানের। এদের স্রষ্টা ইরানি কবি জামি, নিজামি, আমির খসরু সহ অনেকে। কারণ জামি প্রথম এই দুজনের গল্প বললেও জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তী কবিদের কাছে এসে। আর এই গল্প বাংলায় ভাবানুবাদ করেন দৌলত উজির বাহারাম খান। সেটা রচনা কাল 1560 থেকে 1669 সালের মধ্যে হবে, যদিও এ নিয়ে ভিন্ন মত রয়েছে। আর এর কাহিনীতে দেখা যায় বিশাল ধনীর পুত্র কায়েস লাইলির প্রেমে পড়ে দিওয়ানা বা মজনু হয়ে যায়। লাইলিরও তার প্রতি ভালোবাসা প্রকাশিত হয় প্রবলভাবে, কিন্তু বিয়েতে আসে বাধা। লাইলির বিয়ে হয়ে যায় অন্যখানে আর মজনু মরুভূমিতে ঘুরে বেড়ায় লাইলিকে না পাওয়ার বিরহে। লাইলি তার স্বামীর সাথে চলে গেলেও মজনুর শোকে কাতর হয়ে একদিন মারা যান। আর লাইলির বিরহে মজনু ঘুরতে ঘুরতে একদিন তার কবরের পাশে গিয়ে পৌঁছান। আর কবরের পাশে কাঁদতে কাঁদতেই মারা যান মজনু। তাদের দীর্ঘ বিরহ জীবন শেষ হয় মৃত্যুর মধ্য দিয়ে। লাইলি মজনুর এই ট্রাজিক গল্পই টিকে আছে পৃথিবীতে কয়েকশো বছর ধরে। শিরি ফরহাদ। এই দুজনের গল্প ইরানের। ইরানের কবি ফেরদৌসির শাহনামায় আছে শিরি ফরহাদের গল্প, কিন্তু এরা দুজন জনপ্রিয় হয়ে ওঠে আরেক কবি নিজামির লেখার পর। কিন্তু এটা আগে ছিল রাজা খসরু আর রাজকন্যা শিরিনের প্রেম। তাদের দুজনের প্রেমের মাঝখানে হঠাৎ ঢুকে যায় ফরহাদ নামের একজন পাথর খোদাইকারী শিল্পী। সিরিকে প্রথম দেখাই প্রেম হয়ে যায় ফরহাদের। শুরু হয় তাদের প্রেম চিঠি লেখালেখি। এ খবর পৌঁছায় রাজা খসরুর কাছে। রাজা জানবার পর ফরহাদের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দেয়, সে যদি একাই পাহাড় কেটে রাজপ্রাসাদ পর্যন্ত সিঁড়ি বানাতে পারে তাহলেই সিঁড়ির সাথে বিয়ে দেবে তার। কিন্তু রাজা যখন নিজেই সিঁড়িকে বিয়ে করতে চায়, সেখানে কেন মিথ্যে প্রতিশ্রুতি দেয় ফরহাদকে সেটা বোধগম্য নয়। আর এদিকে ফরহাদ প্রেমিকাকে পাবার আশায় দিন রাত পরিশ্রম করে পাহাড় কাটার কাজ শেষ করে। এবার রাজা খসরু তাকে মিথ্যে করে শোনায় শিরিন মারা গেছে। আর ভালোবাসার মানুষের মৃত্যুর খবর শুনে দুঃখে পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফরহাদ। ফরহাদের গল্প এখানে শেষ হলেও শিরির গল্প এখানে শেষ হয় না। খসরু আর শিরির প্রেমের গল্প আগাতে থাকে।
তারা বিয়ের প্রস্তুতি নিলে ঘটে মর্মান্তিক ঘটনা। ছেলের হাতে খুন হয় খসরু, কারণ শিরিনকে বিয়ে করতে চায় তার পুত্র, আর তাতে সম্মতি না দেয় এই খুন। আর পিতা পুত্রের দুজনেই শিরিনকে বিয়ে করার ব্যাপারটিকে কোনোভাবেই মানতে পারেন না শিরিন, তাই বাধ্য হয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নেন। খসরু আর শিরিনকে এক কবরেই সমাহিত করা হয়। এই গল্প মূলত খসরু আর শিরিনের প্রেমের গল্প। তাদের প্রেমের উপাখ্যানের মাঝখানে একপাক্ষিক প্রেম নিয়ে আসে ফরহাদ, আর কষ্ট করে তাকে না পাওয়ার বেদনায় আত্মহত্যা করে। তাহলে কেন এই প্রেম শ্রী ফরহাদের প্রেমের গল্প হিসাবে আবহমান কাল ধরে বাংলার মুসলমানের ঘরে চলে আসছে, তা একটি গবেষণার বিষয়। রাধাকৃষ্ণ সম্পর্কে তারা দুজন মামি ভাগনা হলেও এই দুটি চরিত্র পবিত্র প্রেমের প্রতীক হয়ে আছে পৃথিবীতে, আর ভারতেই জন্ম এই দুটি চরিত্রের। হিন্দু ধর্মের মানুষের কাছে এই দুজন দেবতার আসন লাভ করেছে। আর জানা যায় রাধার স্বামীর নাম ছিল অয়ন ঘোষ। কৃষ্ণের তো অনেক প্রেমিকাও ছিল, তবু রাধার জন্য কৃষ্ণের যে আকুতি কিংবা কৃষ্ণবিনে রাধায় যে বিরহ, তা নিয়ে হাজার হাজার গান আর কবিতা লেখা হয়েছে। তাদের দুজনের আজীবন না পাওয়ার বিরহে কেটেছে। বর্তমান প্রেমিক প্রেমিকাদের মধ্যে এই জুটি খুব বেশি জনপ্রিয় না হলেও ভাববাদী লেখক, শিল্পী এবং হিন্দু ধর্মের মানুষদের মধ্যে তাদের পবিত্র ভালোবাসা এক বিশেষ রূপ নিয়ে টিকে আছে। কারো কারো কাছে রাধাকৃষ্ণ স্রষ্টার সাথে সৃষ্টির মিলন বা প্রেমের প্রতীক রূপ। এরা বাস্তবের কোনো চরিত্র নয়, তবে বাস্তব চরিত্রের যে গল্প দেখা যায় তাতে এই দুই জুটির শেষ মিলন হয় না। কৃষ্ণকে না পাওয়ার আজন্ম বিরহে কাটে রাধার। তবে কৃষ্ণের বিরহের কথা খুব একটা শোনা যায় না। রোমিও জুলিয়েট, শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি রোমিও অ্যান্ড জুলিয়েট, সারা পৃথিবীর প্রেমিক প্রেমিকাদের কাছে আদর্শ জুটি। দুজন দুজনকে এতই ভালোবাসত যে মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি। শেক্সপিয়ার এই গল্পটি লিখেন 1595 সালে, যদিও ইতালিতে এই গল্প আগেই লিখেছিলেন আর্থার ব্রুক নামের একজন লেখক, কিন্তু শেক্সপিয়ার নতুন কিছু চরিত্র যোগ করে লেখার পর এই জুটি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। দুজন দুজনকে ভালোবেসে বিয়েও করে রোমিও জুলিয়েট, কিন্তু তাদের পরিবার কোনোভাবেই মেনে নেন না। পারিবারিক দ্বন্দ্ব রূপ নেয় সংঘাতে। শেষে জুলিয়েটের আত্মহত্যার মিথ্যে খবর বিশ্বাস করে প্রথমে আত্মহত্যা করেন রোমিও। পরে রোমিওর মৃত্যু সইতে না পারে আত্মহত্যা করে বসে জুলিয়েটও। মৃত্যুতেই শেষ হয় পৃথিবীর বিখ্যাত এই প্রেমিক জুটির অধ্যায়। প্রেমের এই পাঁচ জুটির দিকে তাকালে দেখা যায় তাদের কারোরই শেষ পর্যন্ত সুখের মিলন হয়নি। আর গল্পের শেষে চারজন পুরুষই প্রেমিকার বিরহে মারা গেছেন, দেবদাস, মজনু, ফরহাদ আর রোমিও। শুধু বিরহে মৃত্যুবরণ করেননি কৃষ্ণ, আর নারী মারা গেছেন তিনজন, লাইলি, শিরি ও জুলিয়েট। এর মধ্যে শিরি মারা যান অন্য কারণে, পার্বতী ও রাধা আজীবন বিরহে কাটায়। আরও দেখা যায় রোমিও জুলিয়েটই একমাত্র জুটি যারা প্রেমের পর বিয়ে করতে পেরেছিল, এবং দুজনেই মৃত্যুবরণ করেন একসাথে একই কারণে। এই চরিত্রগুলো সবই কাল্পনিক চরিত্র। গল্প কবিতায় এই চরিত্রগুলো নির্মাণ করেছেন কবি লেখকেরা, তবে চরিত্র নির্মাণে তারা কোনো বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত হতে পারেন। শ্রী ফরহাদের গল্পে জানা যায় পারস্যের রাজা খসরু ও রাজকন্যা শিরিনের প্রেমের কাহিনী লিখেছিলেন ফেরদৌসী, তবে রাধাকৃষ্ণের প্রেম নিয়ে রয়েছে দ্বিমত। এই দুটো চরিত্র বাস্তব নাকি কাল্পনিক তা নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। কিন্তু গল্পের দিকে তাকালে রোমিও জুলিয়েট ছাড়া অন্য চরিত্রগুলো বর্তমান সময়ে আদর্শ প্রেমের প্রতীক হয়ে ওঠার মতো নয়। কোনো কোনো প্রেম তো বর্তমান সময়ের প্রেক্ষিতে অসামাজিকতার পর্যায়ে পড়ে, তবু কেন এই চরিত্রগুলো মানুষের কাছে এত আদর্শ প্রেম আর পবিত্র ভালোবাসার প্রতীক হয়ে শত শত বছর ধরে টিকে আছে, তা এক বিরাট বিস্ময় বটে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং
আমাদের সাথেই থাকবেন।